মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ ওএসডির বিরুদ্ধে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন ওএসডি, এমন অভিযোগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফিরহাদ হাকিমের ওএসডি বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূখ, কিন্তু মারাত্মক অভিযোগ। দেখো, একদমই যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের অফিস রয়েছে, সেই ক্যামাক স্ট্রিটের অফিসে বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছে, এবং সেই অভিযোগ একজন ব্যক্তি নয়, মাল্টিপল ব্যক্তি অনেকে মিলে অভিযোগ করছেন, এবং প্রত্যেকটা লিখিত অভিযোগ, এবং এই লিখিত অভিযোগগুলো অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে বাই পোস্ট পাঠানো হচ্ছে, এবং সেখানে যেটা অফিসের তরফ থেকে যখন এই অভিযোগগুলো স্ক্রুটিনি করা হয়, তখন তারা যেটা দেখছেন যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার যিনি ওএসডি, মূলত তার বিরুদ্ধেই অভিযোগ, মাল্টিপল অভিযোগ, একজনের নয় একাধিক ব্যক্তির, এবং প্রত্যেকে যেটা অভিযোগ করছেন যে ফিরহাদ হাকিমের ওএসডি, তিনি অভিষেক ব্যানার্জির নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, এরকমই স্পেসিফিক অভিযোগ বেশ কয়েকজন মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দায়ের করে, বাইপোস্ট পাঠায়। এরপরই অফিসের তরফ থেকে সেটা স্ক্রুটিনি করা হয়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয়েছে, এরকম মারাত্মক অভিযোগ রয়েছে, ঠিক সেই কারণেই অফিসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নাম মিসইউজ করার অভিযোগ যেহেতু রয়েছে, তারা শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করবেন। আমাদের কাছে যেটা খবর রয়েছে যে অভিষেক ব্যানার্জির অফিসের তরফে এই নাম মিসইউজ করা, সরকারি প্রকল্প পাইয়ে দেওয়া ইত্যাদি যা যা অভিযোগ রয়েছে, প্রত্যেক অভিযোগের প্রেক্ষিতে একটি অভিযোগ অফিসের তরফে শেক্সপিয়ার সরণি থানায় রেজিস্টার্ড হয়েছে, দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিকরা সেই অভিযোগ পেয়েছেন। তবে আমি আর একটা জিনিস জানাই যে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে এটা কনফার্ম করা হয়নি যে ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা অলরেডি এফআইআর করেছেন কিনা, বা যার বিরুদ্ধে অভিযোগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, তাকে নোটিশ সার্ভ করা হয়েছে কিনা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে একাধিক অভিযোগ আসে মেয়রের ওএসডির বিরুদ্ধে, এবং তারপর সেই অভিযোগগুলো স্ক্রুটিনি করে জানা যায় যে অভিষেক ব্যানার্জির নাম মিসইউজ করা হচ্ছে, এবং তারপরই সিদ্ধান্ত নিয়ে এই অভিযোগটি শেক্সপিয়ার সরণি থানায় ক্যামাক স্ট্রিটের অফিসের তরফে রুজু হয়েছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু এই বিষয়ে জানানো হয়। ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানাবো। মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ একাধিক ব্যক্তি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বাইপোস্ট চিঠি পাঠিয়ে অভিযোগ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়া হবে এই মর্মে প্রতারণা করেছেন এই ওএসডি, এমন অভিযোগ করা হয়েছে বিভিন্ন ব্যক্তিদের তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন শোনো আপনাদের। কালি টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল, সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে, এই তো আমি আপনাদের আগে বলেছি। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূখ, তুমি যেরকম বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বাইপোস্ট একাধিক ব্যক্তি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিগুলি ক্ষতি রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন জানতে চাইছি যে এই চিঠিগুলির মধ্যে ঠিক কী লিখেছেন সেই সমস্ত ব্যক্তিরা। দেখো, একাধিক অভিযোগকারী, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অভিযোগ জানিয়েছেন, এবং প্রত্যেকে যেটা অভিযোগ জানিয়েছেন সেটা হচ্ছে যে মেয়র ফিরহাদ হাকিমের যিনি ওএসডি রয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মিসইউজ করেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় অভিষেক ব্যানার্জির নাম ড্রপ করে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। এমনটাই কিন্তু অভিযোগ অধিকাংশেরই, যে অভিষেক ব্যানার্জির নাম ড্রপ করেছেন, কে ড্রপ করেছেন, ফিরহাদ হাকিমের ওএসডি, এবং সরকারি প্রকল্পে পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, এরকমই মারাত্মক কমপ্লেন বেশ কয়েকটা জমা পড়ে, এবং তারপরই অভিষেক ব্যানার্জির যে অফিসের সদস্যরা তারা সেগুলো স্ক্রুটিনি করে। যেহেতু
তাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের, তার নাম রয়েছে এবং তার নাম মিস ইউজ করার অভিযোগ রয়েছে। ঠিক সেই কারণেই অভিষেক ব্যানার্জির অফিসের তরফ থেকে একটি অভিযোগ তিনি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দিনের পর দিন ধরে নাকি প্রতারণা করছেন, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের অভ্যন্তরে এইরকম তোলাবাজি, কাটমানি, ঘুষ, দুর্নীতি এ তন্ত্রই তো চলছে। ফলে এ তো আপনি একটা ওএসডি পেয়েছেন, সরাসরি মন্ত্রীর নামে তোলাবাজির অভিযোগ আছে। তো ফিরাদ হাকিমের সম্পর্কেও তো অভিযোগের আগে এসছে, একবার একাধিকবার এসছে। ওই গার্ডেন রিচ সহ ওই সমস্ত চত্বর, খাটের তলায় 22 কোটি টাকা সহ নানাবিধ কিছু। ফলে গোটা তৃণমূল দলটা এমন হয়ে গেছে যে যত বড় নেতা তত বড় দুর্নীতি। কিন্তু এক্ষেত্রে আরেকটা বাড়তি বিষয় হচ্ছে অভিযুক্ত ওএসডি ফিরাদ হাকিমের দপ্তরের, অভিযোগকারী অভিষেক ব্যানার্জি সাংসদ জেনারেল সেক্রেটারি। অন্য কোন ইকুয়েশন কাজ করছে কিনা আমি জানি না, কিন্তু ঠিকমতো দেখলে অভিষেকের বাইরে যারা আছে তাদের সম্পর্কে অভিযোগ, মমতার বাইরে যারা আছে তাদের সম্পর্কে অভিযোগ, ফিরাদ হাকিমের বাঁদিকে ডানদিকে যারা আছে তাদের নামে অভিযোগ। কিন্তু তারপরেও আপনাকে বলতে হবে যে কোনো কিছু জানতেন না সমস্ত ত্রুটির বাইরে মমতা ব্যানার্জি অথবা অভিষেক ব্যানার্জি অথবা ফিরা থাকে। একটা মাছসার ন্যায় চলছে পশ্চিমবাংলায়, এরকম অনেক কিছু হবে, কোনটার কি পরিণতি হবে তা আলটিমেটলি মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবেন তেমন করে সব হবে। মুখ্যমন্ত্রীকে অভিযোগটা জানান, পুলিশ টুলিশে জানিয়ে কোনো লাভ। সুজনবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাবো, মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ ওএসডির বিরুদ্ধে। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়া হবে এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা করে গিয়েছেন দিনের পর দিন এই ওএসডি বলে অভিযোগ উঠছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। ময়ূখ, ইতিমধ্যে কি শেক্সপিয়ার সরণী থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে? হ্যাঁ দেখো, আমি তোমার আগেও যেমনটা বললাম যে গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনো কথা বলা হয়নি। অর্থাৎ এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা কি এফআইআর রুজু করেছেন, সেই এফআইআর এর প্রেক্ষিতে যার বিরুদ্ধে অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের ওয়েস্টি, তাকে কোনো নোটিশ সার্ভ করা হয়েছে কিনা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে জানানো হয়নি। আমরা একাধিক পুলিশ কর্তার সঙ্গে সকাল থেকে যোগাযোগ করেছি, কিন্তু তারা সরকারিভাবে কেউ এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাননি। কিন্তু যেটা আমাদের কাছে খবর যে পুলিশের কাছে অভিযোগ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রিসিভ করেছেন এবং সেই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স স্ট্রিটের অফিসের তরফ থেকে করা হয়েছে এবং ক্যামাক্স স্ট্রিটের অফিসে একাধিক ব্যক্তি অভিযোগ করেছিলেন এবং প্রত্যেকটা অভিযোগে মেয়র ফিরহাদ হাকিমের ওয়েস্টি, তার নাম ছিল যে তিনি সরকারি প্রকল্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করছেন এবং সেটা ব্যবহার করে অনেককে প্রতারণা করছেন, যে এই গোটা বিষয়টাতে যেহেতু তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তার নাম রয়েছে এবং তার নাম ব্যবহার করছেন আবার মেয়রের ওয়েস্টি প্রতারণার কারণে এমনই অভিযোগ। ঠিক সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন এফআইআর করার এবং যার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কি স্টেপ নিয়েছে সেটা সরকারিভাবে এখনো কিছু জানে। ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে। সৌমদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে মেয়র ফিরহাদ হাকিমের ওয়েস্টির বিরুদ্ধে। দেখুন, এটা কোনো নতুন বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের লোকেদের ওয়েস্টি থেকে শুরু করে তাদের পরিচিত আত্মীয় স্বজন এরকম বহু মানুষই আছেন যারা এই অভিষেক বাবুর নাম ভাঙিয়ে, কিছুদিন আগে দেখছিলাম উত্তর কলকাতার দিকে, উত্তর চব্বিশ পরগনার দিকে একজন, আজকে মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের ওএসডি, মানে দুর্নীতির মাথারা যে কোথায় চলে গেছে এটা এর থেকেই বোঝা যায়। আসলে যে গাছ যেরকম তার ফলও সেরকম হচ্ছে, যে পশ্চিমবাংলার এবং কলকাতার মেয়রকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি পরে তাকে টাকা দিতে দেখা যায়, তার ওয়েস্টি কেন আলাদা হবে? তো সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন অভিষেক বাবু কত এসব বাঁচবেন? আসলে অভিযোগের পাহাড় সারা পশ্চিমবঙ্গ জুড়ে জমা পড়েছে, মানুষ জানে তৃণমূল কংগ্রেস কি এবং তৃণমূল কংগ্রেসের সাহচর্যের লোকজনেরা কোথায়। এই ওয়েস্টি টোয়েস্টিটা একটু তার ছিটেফোঁটা পায় আর কি, মাথারা আরো বড়, আরো মাথারা অনেক বেশি পায়,
অনেক বেশি দুর্নীতির সাথে যুক্ত। এটা থেকে পরিষ্কার হচ্ছে যে দুর্নীতি আর তৃণমূল, তৃণমূলের নেতা আর দুর্নীতির সম্পৃক্তকরণ কোন পর্যায়ে গেলে ওএসডিরা পর্যন্ত আজকে হাত পকাচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেল। আসলে অভিষেক বাবু, আপনারা কম্বলে লোম বাঁচতে শুরু করেছেন, লোম বেঁচে লাভ হবে না। এই পুরোটাই দুর্নীতি দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, এই তৃণমূল দল এবং তাদের আশেপাশের সাঙ্গপাঙ্গরা।